আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি পবিত্র রমজানুল মুবারকের শেষ দিনগুলোতে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তৌবা এবং ক্ষমা প্রার্থনা এটা বাড়িয়ে দেওয়া চাই পবিত্র রমজানুল মুবারকে আমরা যে সমস্ত আমলগুলো করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পেয়েছি এ আমল কম হোক অথবা বেশি হোক আসলে পবিত্র রমজানুল মুবারকে সফল হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা এই পবিত্র রমজানুল মুবারকে ক্ষমা প্রাপ্ত আর যে সমস্ত ব্যক্তিরা পবিত্র রমজানুল মুবারক তারা ক্ষমা প্রাপ্ত হলো না তারা ব্যর্থ তাই আমাদের আমাদের ভুল ত্রুটিগুলোকে খুব বড় করে দেখা চাই এবং এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া চাই একটি হাদিসের মাঝে এসেছে যে মৌমিন ব্যক্তি তার ভুল ত্রুটিগুলোকে তার পাপগুলোকে অনেক বড় করে দেখে যেমন একটি পাহাড়ের নিচে একজন ব্যক্তি বসে আছে এবং সে ভয় পাচ্ছে যে যে কোনো সময় পাহাড়টি তার উপর ভেঙে পড়তে পারে এই হলো মৌমিন ব্যক্তির দৃষ্টান্ত সে তার পাপগুলোকে ঠিক এতটা ভয় করে আর একজন পাপি ব্যক্তি সে তার পাপগুলোকে তার অপরাধ তার ত্রুটি বিচ্যুতিগুলোকে সে খুব হালকাভাবে দেখে যেন এক ওরন্ত মাছি যা তার নাকের ডগায় বসে আছে আর সে হাত নাড়ালেই তা উড়ে যাবে কাজী পাপ এটাকে কেউ যদি হালকা দৃষ্টিতে দেখে তখন সবচেয়ে বড় সমস্যা হলো তার পাপ এটা বেড়ে যায় আর তার নসিব হয় না একটি পর্যায়ে তার হৃদয় এটা পচে যায় আর পাপকে কোনো ব্যক্তি যখন বড় করে দেখে তখন তার পাপ তার অপরাধ কম হয় এবং যদিও কোনো অপরাধ হয়ে যায় খুব দ্রুত সময়ের মাঝে তার তৌবা নসিব হয় কাজেই পবিত্র রমজানুল মুবারকের শেষ প্রান্তে এসে আমরা তৌবা করি আমরা ক্ষমা প্রার্থনা করি আমাদের উচিত সব ধরনের পাপ ত্রুটি বিচ্যুতি থেকে তৌবা করা বিশেষ করে আসুন আমরা তৌবা করি আমরা কখনো জ্ঞানে কোনো নামাজ কাজা করব না আমরা তৌবা করি যে আমাদের চরিত্রকে আমরা অবশ্যই হেফাজত করব। আমরা চরিত্রকে কোন অবস্থাতেই নষ্ট হতে দিব না আমাদের সব ধরনের পাপ থেকেই তৌবা প্রয়োজন কারণ প্রতিটি পাপ আমাদের জন্য ক্ষতি প্রতিটি পাপ এটা আমাদের জন্য ক্ষতি কারণ প্রতিটি পাপ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর তৌবার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে আমরা মুক্তি পাই কাজে পবিত্র রমজানুল মুবারক হলো জাহান্নাম থেকে মুক্তির মাস আর পবিত্র রমজানুল মুবারকে জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা পবিত্র রমজানুল মুবারককে কেন্দ্র করে তোবা করবে যারা কাজে আসুন আমরা পবিত্র রমজানুল মুবারককে তোবার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে আমাদের মুক্তি নিশ্চিত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করো